স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা। আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো, সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আজকের গল্প একটি অমানসিক বই, লিখেছেন কবিতা সিংহ। অকালে বর্ষা হলে এখনও আমার বড় আতঙ্ক হয়, বিশেষ করে ঘোর পৌষ মাসে যদি অকাল বর্ষা হয়। কি আপিসে, কি পার্কে, কি বন্ধুবান্ধবদের বাড়ি, যেখানেই থাকি না কেন, যেন দেখি আকাশে চাপ চাপ ছাই রঙা মেঘের দল ধীরে ধীরে জড়ো হয়ে রাগি বেড়ালের মতো গড়গড় করছে আর নীল বেগুনি ঝিলিক দিচ্ছে। আমি সোজা বাড়িমুখ হই। আমার সরু গলির ছোট নিরাপদ বাড়ির কোণের ঘরটুকুই তখন হয় আমার একমাত্র আশ্রয়। হাত পা ধুয়ে সোজা ঘরে চলে আসি, লাল শেড দেওয়া আলোটা জেলে দিয়ে শীতে ঢুকে পড়ি নরম বিছানায় গরম লেপের তলায়। ইচ্ছে হলে রেডিও খুলে দিই, না হলে চোখ বন্ধ করে চিন্তা করি। চিন্তার বিষয় অনেক, তবে অকাল বর্ষণ, ঘরের ওই ঘুম ঘুম আলস্যে আরামদায়ক সব চিত্তাই নরম নরম পুষির মতো গা ঘেঁচতে আসে। কিন্তু মাফ করবেন, আমি কখনো বই পড়ি না। না, বই পড়তে যে আমি ভালোবাসি না তা নয়, লেপের মধ্যে থেকে ঠান্ডায় হাত বের করতে হবে বলেও না, বই পড়ি না অন্য কারণে। অকাল বর্ষণে কেন বাইরে যাই না, বাইরে গেলেও কলেজ স্ট্রিটে কদাপি যাই না, অকাল বর্ষণে কেন বই পড়ি না, বই পড়লেও কদাপি ভূতের বই পড়ি না, সেই কথাই আজ বলতে যাচ্ছি আপনাদের। বছর তিনেক আগে একটি অমানসিক ঘটনা ঘটেছিল আমার জীবনে। সে সময় আমি ঘরে থাকলেও কলকাতায় বৃষ্টি হলে বাইরে বেরিয়ে পড়তাম। একবার এমনি লক্ষ্যহীন হয়ে ঘুরতে ঘুরতে কলেজ স্ট্রিটে ট্রামে উঠে পড়লাম। ট্রাম খানিক দূর যাবার চেষ্টা করার পর কলকাতা আঁধার, কারেন্ট ফেল করেছে বলে একটা রব উঠল। হাড় কাঁপানো শীতে কাঁপতে কাঁপতে অন্ধরে কলকাতার চকচকে সব সপে কালো পিঠে নেমে পড়লাম। কাদা মাখানো ঠান্ডা জল আমার জুতোর মধ্যে ঢুকে পড়ে দারুণ অসুবিধে হচ্ছিল। অন্ধকারের মধ্যে সারসার বিরক্ত মানুষের সঙ্গে আমিও হাঁটছিলাম। রাস্তা আরও বেশি অন্ধকার, কারণ 8টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আমি অবশ্য কলেজ স্ট্রিটে স্তব্ধ মরা বিশাল অট্টালিকার গায়ে গজানো দোকানপাটগুলোর গ্যাসের নীলচে শিখা ধরে ধরে এগোচ্ছিলাম। জামাকাপড়ের দোকান ছাড়িয়ে পুরনো বইয়ের দোকানের শাড়ি, এই সব দোকানই আমার বড় প্রিয় আশ্রয়। ত্রিপলের তলায় একা দাঁড়িয়ে বৃষ্টির চচ্চর শব্দ শুনছি আর বই ঘাঁটছি। মাসে প্রথম তখন বই কেনার বাধাও নেই। সত্যি কথা বলতে কি, পুরনো বই আমার প্রিয়তম বই। উপহারের জন্য বই নতুন বই দিতে হয়, নইলে অপরে নানা রকম মনে করেন। যদি না মনে করতেন তাহলে আমি হয়তো বন্ধুবান্ধবকে পুরনো বই কিনে দিতাম। বিশ্বাস করুন, পরের জন্য নতুন বই কিনলেও নিজের জন্য কিন্তু কখনোই পুরনো বই ছাড়া কিনি না। বই ঘাঁটতে ঘাঁটতে এক চেনা স্টলে এসে দাঁড়ালাম। বুড়ো দোকানদার সেই ছাত্রাবস্থা থেকে আমায় চেনে, চাদরের মধ্যে হাত ঢুকিয়ে গুটিসুটি মেরে বসেছিল বুড়ো। আমায় দেখে হাসলো, সর্দি ঘরঘরে গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোলো। আমিও একটু হাসি ফিরিয়ে দিয়ে বই বাঁচতে লাগলাম। প্রথমে যে বইটা আমার চোখে লাগলো, সেই বইটা প্রায় ডিকশনারির মতো মোটা, কালো চামড়ায় বাঁধানো, অনেকগুলো চুটি চুটি বইয়ের মধ্য থেকে বইটা একটু উঁচু হয়ে বেরিয়েছিল। আমি বইটা টেনে বের করলাম। ইংরেজি ভাষায় রচিত বাছাই করা ভূতের গল্প। আমি ভূতের গল্প পড়তে ভালোবাসতাম। বইটি টেনে নিয়ে চোরা চাউনি চালান করলাম। বুড়ো বইপত্র ঠিক চেনে, কোন বইয়ের ঠিক কত দর তা তার জানা, মিটিমিটি চেয়ে একটু হাসলো। আমি বললাম, কততে দেবে? ঘরঘরে গলায় বুড়ো কী যেন বলল, আমি যেন শুনলাম 10 টাকা। রাগ হলো, আজকাল বুড়ো স্টলে বসতো না, ওর ছেলে দেখাশোনা করতো স্টলটা, বাপের মতো গুণ ছিল না ছেলেগুলোর। আমি নিজের বই বহু সস্তায় কিনেছি এই স্টল থেকে, এখন এই লোভনীয় বইটি ছাড়ি কী করে? কিন্তু কেন যেন বুড়োর চতুর চতুর মুখখানা দেখে রাগ হলো। এ স্টলে গ্যাসও জ্বলছে না, কাঁপা কাঁপা মোমের আলোয় বলিরেখাটা না মর্কটের মতো মুখ বুড়োর, আর ঘষা মার্বেলের মতো চোখ আমার অদ্ভুত লাগছিল। আমি স্টল ফেলে রওনা হলাম আর একটা স্টলে। কি আশ্চর্য, দ্বিতীয় স্টলটাতেও ঠিক তেমনি কালো চামড়ায় বাঁধানো ডিকশনারি সদৃশ বই, ইংরেজি ভাষায় লেখা ভূতের গল্পের সংকলন। হাফ ছেড়ে বাঁচলাম, তাহলে দ্বিতীয় একটি বইও আছে। স্টলওয়ালা নবীন যুবক বিড়ি ফুঁকছিল, আঙুল দিয়ে দেখালাম, কত? ভালো করে না তাকিয়েই ছেলেটি বলল, 15। তবু আমি বইটা উল্টে পাল্টে ঘাঁটতে লাগলাম। তৃতীয় গল্প অন্ধকার কোন আরম্ভে শুকনো পানের পিচের মতো হালকা দাগ, চতুর্থ গল্প সবুজ চারের পাশে পেন্সিলে মার্কা দেওয়া 498 পাতায় একটা নাম লেখা, তবে কী ভাষায় লেখা তা ঠিক বুঝলাম না। আস্তে বইটা যথাস্থানে রেখে এগোলাম। এবার তৃতীয় স্টল, কি আশ্চর্য, আবার একটা বই, ঠিক অমনি কালো চামড়া বাঁধাই, ওই ইংরেজি ভাষায় লেখা বাছাই করা ভূতের গল্প।
মনে মনে হাসলাম, বুড়ো আমায় ঠকাতে চেয়েছে, অথচ সব দোকানেই একটা করে কপি মজুদ। কী করে হয়, কোনো পুরনো প্রকাশনীতে হয়তো গোটাকতক কপি জমা হয়েছিল, কেউ বাঁধিয়ে একসঙ্গে লটে পুরনো বইয়ের দোকানে ছেড়েছে, না হলে এমন বই একই রকম বাঁধায় হয় কী করে। আমি এটা সেটা দেখতে দেখতে বইটা টেনে নিলাম, দোকানি আগাপস্তলা মুড়ি দিয়ে প্রায় ঘুমোচ্ছে, সেই একটা বইয়ের কপি, ইংরেজি ভাষায় লেখা ভূতের গল্পের সংকলন। আমি পুলকিত হয়ে বইটি তুলে নিলাম, পাতা উল্টে দেখলাম, আরে ঠিক আগের স্টলে দেখে আসা বইটার মতোই অবিকল এই বইটিতেও তৃতীয় গল্প অন্ধকার কোণে আরম্ভে শুকনো পানের পিচের মতো হালকা ছাপ, চতুর্থ গল্প সবুজ চারের পাশে পেন্সিলের মার্কা দেওয়া 498 পাতার সেই একটি নাম একইভাবে লেখা, তবে ভাষাটি বুঝলাম না। আমার শরীরের ভিতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, আমার হাতের মধ্যে বইটা থরথর করে কেঁপে উঠল। বইটা তাড়াতাড়ি যথাস্থানে রেখে দিয়ে চলে যাব, হঠাৎ যেন বইটা আমার হাত থেকে লাফিয়ে পড়ে আমার পায়ে একটা ঠোকর মেরে ফুটপাতের কাদায় জলে পড়ে গেল। অত যে শব্দ হলো দোকানদার একবার চোখ তুলেও দেখল না। আমি আস্তে বইটি তুললাম, কঙ্কাল গল্পটি একেবারে কাদায় গুলে মাখামাখি হয়ে গেছে। চোরের মতো বইটা তুলে যথাস্থানে রেখে কোনো মতে পালিয়ে যাচ্ছি, এমন সময় স্টল থেকে হাতছানি দিয়ে ডাকলো বুড়ো। হাওয়ায় ফ্যাঁসফেঁসে হয়ে ভেসে উঠল বুড়োর কণ্ঠ, যান নিয়ে যান বইটা, কতই দেবে বলো। উৎসাহিত বোধ করলাম আমি, বুড়ো বলল, কতই আর, যা দেন। বুড়োর মুখের দিকে তাকালাম আমি, মোমবাতির নিবু নিবু আলোয় বুড়োর মুখখানা আশ্চর্য ম্লান লাগছিল। ভালো করে লক্ষ্য করে দেখলাম বাঁশপাতার মতো থরথর করে কাঁপছে বুড়ো, চারপাশে থই থই কাদাগোলা জল। বাড়ি করুণ লাগলো আমার, বুড়ো মানুষ কোথায় এই শীতে এই অকাল বর্ষায় ঘরের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে থাকবে, তা নয় এই শেষ বয়সে কত কষ্ট করতে হচ্ছে বেচারিকে। বুড়োর ছেলেগুলো অন্য সময় দেখি, এই বর্ষার রাতে বুড়ো বাবাকে ঠেলে দিয়ে তারা যে কোথায় হাওয়া হয়ে গেল। আমি আর দরদাম করলাম না, ব্যাগ হাতরে 10 টাকার নোট একখানা বের করে বুড়োর সামনে কাঠের পাটায় একখানা বই চাপা দিয়ে রেখে দিলাম। বললাম, থাক ভাই, আর বেঁধে দিতে হবে না, আমি এমনিই নিয়ে যাচ্ছি। বুড়ো আমার দিকে চেয়ে কৃতজ্ঞতার হাসি হাসলো। বুড়ো বুঝতে পেরেছিল যে সে চুপ করে বসে তার জীর্ণ কাপড়ের ভিতর যে সামান্য একটু উষ্ণতা সঞ্চয় করেছে আমি নড়াচড়ার ফলে তার সেই ওমটুকুও যে নষ্ট হয়ে যায় তাই চাই না। বই নিয়ে আমি যেই স্টলের দিকে পিছন ফিরলাম অমনি দপ করে সারা কলকাতা জ্বলে উঠল, রাস্তার আলো ট্রামের আলো সব। আমি খানিক দূরে গিয়ে আবার যখন ফিরে তাকালাম তখন স্টলের সেই বুড়োকে আর ঠাহর করতে পারলাম না, তার মোমবাতি জ্বালা ছোট্ট স্টলটি আলো জ্বলে ওঠা কলকাতার উজ্জ্বলতায় হারিয়ে গেল। আমি দৌড়ে চলন্ত ট্রামে উঠে পড়লাম, বাব্বা এখন আর কোনো কথা নয়, সোজা বাড়ি। প্রায় ফাঁকা ট্রাম, একটি কি দুটি যাত্রী, তখনও আকাশ কি আশ্চর্য সেই একই রকম নাকে কান্না কেঁদে চলেছে। এতক্ষণ ধরে সমানে ঘ্যান ঘ্যানে বৃষ্টি হয়ে যাবার পর ঝামেলা বেড়েছে ওই উত্তরে হাওয়া নিয়ে। ট্রামের ঝিমানো আলোয় কোলের উপর রাখা বইখানাকে যেন দারুণ এক সম্পদ মনে হচ্ছিল আমার। বাড়ি ফিরে অমন একটি লোভনীয় বই কোলের কাছে নিয়ে লেপের আড়ালে আরামে ডুব দেওয়া, সত্যি ভাবতেও আরাম লাগছিল আমার। বাইরে বৃষ্টির ধারা আরও বাড়ল, বেশ ভালো লাগছিল। শীতের শিরশিরানি, গায়ে বৃষ্টির দুটো একটা বিন্দু, হাওয়ার ছুরিকাঘাত আর ঝিমানো কলকাতার অদ্ভুত চেহারা। কিন্তু বৃষ্টির জোর বাড়াতে বাধ্য হয়ে জানলা টেনে দিলাম, সারসি এঁটে দিলাম, এতক্ষণ কি করা যায়। অতএব কোলের কাছে বইটি ওল্টানো যাক, সদ্য কেনা বইটা খুলে ধরলাম, খুলে গেল ঠিক তৃতীয় গল্পটা, সেই অন্ধকার কোণ। অন্ধকার কোণের মাথায় সেই আশ্চর্য দাগ, পানের পিচের মতো, রক্তের ছোপের মতো, অস্পষ্ট খয়েরি, আর কি আশ্চর্য সবুজ চারের আগে সেই পেন্সিল মার্কা, এবং আমার দুহাত থরথর করে কাঁপতে লাগলো। কি নিদারুণ ব্যাপার, কঙ্কাল গল্পটার প্রথম পাটাটা কি করে যেন এমন জলে কাদায় মাখামাখি। আমি তো বুড়ো স্টলের বইটা জলে কাদায় ফেলিনি, ফেলেছিলাম তৃতীয় স্টলের বইটা। আমার প্রথমে দুহাত, তারপর সারা শরীর ভয় থরথর করে কাঁপতে লাগলো। আমি কি ভূত দেখছি? না, দীর্ঘনিশ্বাস ফেললাম, আমি ভূত নয়, মাত্র একটি ভূত বিষয়ক বই দেখছি। কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের সেই স্টল থেকে সেবার আমার বই কেনার সঙ্গে কলকাতার সেই অকাল বর্ষণের কোনো যোগসাজশ ছিল কি না জানি না, তবে সেই ঘ্যান ঘ্যানে বৃষ্টি চলেছিল 3 দিন, আর আমার ঘোর জ্বরবিকার চলেছিল 7 দিন ধরে। 7 দিন ধরে লেপের তলায় মুড়ি দিয়ে থরথর করে কেঁপেছি, আর আমার চোখের সামনে আলোর ফুলঝুরি কেটেছে। আমার ধারণা সেই সন্ধ্যায় অত বেশি ঠান্ডা লাগানোর ফলেই আমার অত ঘোর জ্বর হয়েছিল, আর সেই জ্বরেই অত ভুল দেখেছি আর ভুল ভেবেছি। জ্বর খানিকটা নামবার পরও ডাক্তারবাবু আমাকে শয্যা ত্যাগ করতে বারণ করলেন।
আমি ক্রিম ক্যাকার, বিস্কুট, কাজু বাদাম, মাঝে মাঝে গরম দুধ এবং ভূতের বইটি সম্বল করে আবার বিছানা শুয়ে হলাম। বইটার আরম্ভে কোনো সূচিপত্র নেই, পাতাগুলো লালচে, একটু চাপ দিলেই ভেঙে আসবে মনে হয়। গল্পগুলোর আরম্ভে শুধু নাম আর লেখকের নাম। মাখন মাখানো বিস্কুট খাচ্ছি আর বালিশে পিঠ ঠেলান দিয়ে বসে আছি। সব জানলা দরজা সার্সি বন্ধ, মায় পর্দা টানা, তাই ভর বিকেলেই আমার লাল শেড দেওয়া স্ট্যান্ড আলোটা জ্বালতে হলো। আপনাদের মধ্যে যারা ইংরেজি ভূতের গল্পে অভ্যস্ত তারা নিশ্চয়ই জানেন ওদের গল্প লেখার কায়দাই আলাদা। ভূতের গল্প ইংরেজি ভাষায় সাহিত্যের পর্যায়ে পড়ে যায়, লেখা নিয়ে খেলা ওদের, ওদেশের প্রেত কাহিনীকারদের প্রকৃতি বিরুদ্ধ। যেমন ধরুন না, প্রথম গল্প দি টারেট, ধান ভানতে শিবের গীত নয়, প্রসঙ্গত লেখক যেভাবে জ্যাকোবিয়ান স্থাপত্যের সঙ্গে আরও পুরনো স্থাপত্যের তুলনামূলক আলোচনা করেছেন তা ভারী ইন্টারেস্টিং। যাক, এখন বিদেশি প্রেত কাহিনীকারদের আন্তরিকতা, পাণ্ডিত্য এবং শ্রেষ্ঠত্বের কথা বলে আর কালক্ষয় করব না। দি টারেট পড়বার সময় আমার ঝিমুনি এলো। আমি তার পরের গল্প দিনের বেলার প্রেতাত্মার আগের পাতার কোণা মুড়ে রেখে চোখ বন্ধ করলাম। ঘণ্টা দুই পরে আমার দিনের বেলার প্রেতাত্মার মোড়া পাতাটা খুঁজে দেখি গল্পটি নাম বদল হয়ে গেছে। গল্পটির নাম দি ব্রাউন রুম। এবার তার আগের গল্পটি মোটেই দি টারেট নয়, দি মুভিং কফিন। এবং তারপর থেকে ক্রমাগত 7 দিন ধরে ওই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলো। আমি পাগল হয়ে উঠলাম প্রায়, ওই বই আমাকে পাগল করে দিল। এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না যে বইটি শুধু ভূত বিষয়ক নয়, বইটি নিজেও ভৌতিক। ভৌতিক কেন বলছি? না, ব্রাউন রুমে আমার অরুচি নেই, কিন্তু আমি কেন দিনের বেলার প্রেতাত্মাকে খুঁজে পাবো না? আমার মার্কা পাল্টে যাবে। আসলে আমার পত্র নিরূপণে অসুবিধে হচ্ছিল সূচিপত্র নেই বলে। যাই হোক, সবই তার ইচ্ছে বলে আমি ব্রাউন রুম গল্পটি পড়লাম। তার পরের গল্পটা ঠান্ডা হাত ভালো করে দেখে নিয়ে আবার কোণা মুড়ে চিহ্ন দিয়ে রাখলাম। এবার আর অত দেরি নয়, আধ ঘন্টার মধ্যে বই খুলে দেখি ঠান্ডা হাতের কোণ মোড়া চিহ্ন উধাও, মিশরের মমি গল্পটির ওপর দেওয়া। আশ্চর্য ব্যাপার, অন্যের ইচ্ছামতো গল্প পড়তে যাবে কেন আমি? আমার নিজের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ বলে কি কিছুই নেই? আসলে আমারই কোথাও ভুল হচ্ছে, একথা ভেবে আমি আলমারি খুলে কারুকাজ করা একটা বুকমার্ক বের করে রাখলাম শুকনো মরা গল্পটার আরম্ভের পাতায়। বই বন্ধ করে 15 মিনিট রেডিও খুলে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, কিন্তু স্থির দৃষ্টি রাখলাম বইটার দিকে। গান শেষ হতেই বই খুলে দেখি শুকনো মরা উদা হয়ে মরুভূমির আবছা গল্পের গায়ে বুকমার্কটি শোয়ানো আছে। আমার সমস্ত শরীর রি রি করতে লাগলো, মনে হলো প্রায় ছেড়ে যাওয়া জ্বর আবার তেড়ে চেপে আসছে আমার ওপরে। বইটি হাতে করে ধরে মনে হলো বাইরে ছুঁড়ে ফেলে দিই। শেষ পর্যন্তই জ্বর গায়ে উঠে পড়ে জামাকাপড় পরে ফেললাম। তারপর একটা ট্যাক্সি ডেকে রওনা হলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের বুড়ো স্টলটা আমার সবিশেষ চেনা। দেখি বুড়োর ছেলেগুলো সেখানে বসে আছে। ওদের দূর থেকেই দেখেই আমার রাগ হলো। এই টাটকা রোদে দিনের বেলায় ওরা আসবে আর বাবাকে পাঠাবে রাতের অন্ধকারে ঠান্ডায় ব্যস্ত? বইখানা ওদের একজনের হাতে তুলে দিয়ে বললাম, বইখানা দিন সাতেক আগে তোমাদের বাবার কাছ থেকে কিনেছিলাম, এখন বেচে দিতে চাই। 10 টাকায় কিনেছিলাম, এখন কতই নেবে বলো? প্রথমে আমার কথার কোনো উত্তরই দিতে পারলো না ছেলেরা। তারপর একজন কোনো রকমে বলল, 7 দিন আগে? হ্যাঁ হ্যাঁ, সেই যে খুব দুর্যোগের দিন রাতে, আমি অধৈর্য কণ্ঠে বললাম। ছেলেটি বলল, কয়েন কি, সেদিনই তো বাবা মারা গেলেন। এতক্ষণে আমার চোখে পড়ল বুড়ো ছেলেদের পরনে অসহ্যের পোশাক।